লড়াই 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 আজকে হবে হাড্ডা হাড্ডি লড়াই ভূত সাহেব জি লড়াই মানে কিসের লড়াই লড়াই হবে লড়াই গানের লড়াই নাচের লড়াই অভিনয়ের লড়াই প্রতিযোগী বনাম প্রতিযোগী লড়াই বাবু বনাম কি স্যার বনাম শুনে কেমন যেন একটু নড়ে চড়ে বসলেন কিছু মনে পড়ে গেল নাকি হ্যাঁ অনেক কিছু মনে পড়ে গেল বনাম তো একটা বিশাল তাই না আমি আরেকটু হেল্প করি দর্শকদের মৃধা বনাম মৃধা বাবা কে কে বাবা বাবা কোথায় বাবা বাবা আমি এখানে ঐশি বাবা আমি আপনাকে ইসবগুলের ভূষণ দেবার জন্য সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি আপনি এখানে বসে আছেন আপনি এখানে কি করছেন বাবা তুমি এখানে কি করছো বাবা আমি আপনার ইসবগুলের ভূষণ বাবা ইসবগুলের ভূষণ তুমি কাটার মধ্যে নিয়ে আসছো হ্যাঁ বাবা এদিকে আশফাক অফিস থেকে বারবার ফোন দিচ্ছে আশফাক কোথায় অফিসে বাবা আমি অফিস ছেড়ে আপনার ইসবগুলের ভূষণ বানিয়ে আপনাকে সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছি কি বৌমা দেখাছো ইসবগুলের ভূষণ নিয়ে আসছে কি কাপের মধ্যে এই কি ঘটনা কি মানে আমি বুঝলাম না আমরা একটা কাজ করছি এখানে চঞ্চল ভাই নাকি আসসালামু আলাইকুম আমি আপনার অনেক বড় ভক্ত আসলে আচ্ছা বাবা আপনি তো পেশায় উকিল কিন্তু আপনি এখানে জাজমেন্ট করছেন বুঝতে পারছি না আপনি ওনার সঙ্গে কি করছেন তারিক ভাই কে ভদ্রমহিলা কে আপনার কি হয় বাবা ডাকছে কেন আপনার মেয়ে মানে মৃধা বনাম মৃধার মধ্যে সে হচ্ছে আমার ছেলের আশফাকের স্ত্রী বৌমা এখানে ভূষণগুলো ভূষণ নিয়ে আশফাক কোথায় আশফাক আপাতত অফিসে আর আশফাক আপনি এবং আমি খুব শীঘ্রই আসছি ট্রফিতে মৃধা বনাম মৃধা নিয়ে সো সবাই চোখ রাখবেন ট্রফিতে আচ্ছা ঠিক আছে আমরা মৃধা বনাম মৃধার জন্য শুভ কামনা জানাচ্ছি এখন এই পারিবারিক বিষয়গুলো আমরা এখানে আলোচনা না করে আশফাক আমি আশফাক না আমি চঞ্চল ঠিক আছে চঞ্চল বনাম তারিক হবে এখন চলো ঠিক আছে আপনারা তাহলে বনাম বনাম খেলুন আমি যাই আশফাকের অফিস থেকে আসবার সময় হয়ে গেল ও হ্যাঁ আর যাবার আগে টসের সমস্ত কন্টেস্টেন্টকে জানাই মৃধা বনাম মৃধার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা বাবা ইসবগুলটা নিয়ে যাচ্ছি এই এটা বানি ইসবগুলো ভুলে বানি রেখো কিন্তু কি বলেছিলাম চঞ্চল দা বনাম শব্দ শুনে কেউ কেউ নিজের নাম কিন্তু ভুলেই যাচ্ছিল হয়ে গেল আনাম থেকে মৃধা Dear viewers, welcome to the 17th episode of Toffee Star Search, as in TOSS. আজকের এপিসোডটা কিন্তু একটু ডিফারেন্ট হবে কিভাবে আজকের এপিসোডে আমরা কোনো রেজাল্টস নিচ্ছি না কেউ যাচ্ছে না ডেঞ্জার জোনে বরং আজকের এপিসোডে ডুয়াল ফাইটের মাধ্যমে প্রতিটি প্রতিযোগী তাদের জায়গা আরও শক্ত পোক্ত করে নেবে কিভাবে হবে সেটা তো দেখা যাবে পারফরমেন্সেই এজন্য শুরুতেই মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই মাহিমা দেব ত্রয়ী এবং প্রিন্স মাহফুজকে তাদের প্রথম ডুয়াল প্রেজেন্ট করার জন্য আমার নাম মহিমা দেব ত্রয়ী আমি চট্টগ্রাম থেকে এসেছি আমি দশম শ্রেণীতে পড়ি সিটি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে হাই এভরিওয়ান আমি প্রিন্স মাহফুজ এতদূর কষ্ট করার পরে সাফল্য আসলে ভালোই লাগে আসলে অডিশন দেওয়া হয়েছে অনেক ট্যালেন্ট শোতে বাট ট্রফিতে মানে জার্নিটা তো লম্বা আমাকে দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে আরটিভির পর্দায় এবং অবশ্যই টপি অ্যাপে আসলে সত্যিকারের কতগুলো ট্যালেন্ট থাকে না তখন প্রতিযোগিতা করে অনেক মজা লাগে আর এখানে সেটা আছে এবং আমার প্রতিযোগিতা করে অনেক ভালো লাগছে কারণ
চলো মেঘটাকে তাড়িয়ে মেঘের মতো হাঁটব দুজন হাত কেন রাখছো না আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছো না আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছো না আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছো না একই আকাশ মাথার উপর এক কেন ভাবছো না আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছো না আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছো না তোমায় যত গল্প বলার ছিল তাকানো বারণ প্রেমে পড়া বারণ প্রেমে পড়া বারণ প্রেমে পড়া বারণ প্রিন্স মাহফুজ এবং মহিমা দেব ত্রয়ী খুবই অসাধারণ একটা পারফরমেন্স দেখলাম দুইজনের কণ্ঠে এবং চলে যেতে চাই আমাদের সম্মানিত বিচারকদের কাছে আমরা শুরু করেছি এত সুন্দর একটা গান দিয়ে দুজনের কাছ থেকেই জানতে চাইবো তাদের মতামত শুরু করতে চাই চঞ্চল ভাইকে দিয়ে আমি তো মুগ্ধ হয়ে শুনছিলাম মানে প্রত্যেকটা পারফরমেন্সের সঙ্গে তাল মিলিয়ে একটার চাইতে আর একটা কীভাবে ভালো করা যায় সেই প্রত্যয়টা যেমন তোমার আছে তোমার কণ্ঠেও সেটা ফুটে ওঠে থ্যাংক ইউ স্যার আর প্রিন্স তো এত চমৎকার সঙ্গত দিল আর প্রিন্স সঙ্গত দেওয়ার সময় খুব ভালো দেয় জানে যে ওর কোনো মার্কিং এখন হবে না কিন্তু পার্সোনাল পারফরমেন্স যখন সে করে তখন বোধহয় একটু মানে ভয় করে লজ্জা করে না কি দুর্দান্ত দুর্দান্ত পারফরমেন্স থ্যাংক ইউ স্যার আমি যদি এই মুহূর্তে একটু অন্য কিছু করতে বলি পারবেন তৈরি কি আপনারা আমার সঙ্গে ইম্প্রোভাইজ করার জন্য ইমিডিয়েটলি জি স্যার চেষ্টা করলে পারবো ইনশাআল্লাহ চেষ্টা করব স্যার আকাশ সোনা মেঘ দেখো প্রেম প্রেমে পড়া আপনাকে 30 সেকেন্ড সময় দিলাম চোখ বন্ধ করে আপনি এই শব্দের সঙ্গে ইমিডিয়েটলি মাথায় যেটা আসে রবীন্দ্রসঙ্গীতের এবং সেটা দুজনের হতে হবে তুমি সুখ যদি নাহি যাও সুখে সারার সঙ্গে কথা বলতে চাই গত তুই দুই পর্বে তুমি ছিলে না ভূতের উপদ্রবে আমাদের জীবন শেষ সেটা কিছু ব্যবস্থা তোমাকে কি ভূত এনেছে ভূত ঠিক করে দিয়েছে নাকি আমাদের কারণে ঠিক হয়ে এসছো এবং সেই ভূত কিন্তু রীতিমতো আমাদের কাঁধে চেপে বসেছিল এবং কোনোভাবেই তাকে সরানো যায়নি আমি জানি না কিভাবে আজকে সে কোন ভয়তে গেল বাংলায় একটা কথা আছে বাংলায় একটা কথা আছে সুখে থাকলে ভূতে কিলায় এই ঘোষ একটা অনুষ্ঠানকে বিদেহী আত্মা হয়ে চালিয়ে নিয়ে গেল কোথায় এই দুই বিচারক তাকে ধন্যবাদ দেবে তা না এই সারা আসতে আসতেই আমার বদনাম শুরু করে এটা কি ঠিক হলো সারা তুমি কি বলবে বলো দেখি এই উপদ্রব থেকে আমাদের বাঁচাবে কি করে আমি আসলে পরের পারফরম্যান্সটা শুরু করে দেই তাড়াতাড়ি না 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 একে রেহাই দাও আমাদের থেকে একটু প্লিজ বলো ওকে ভাই তুই চলে যা
সম্মানিত বিচারক আপনাদের মনে করিয়ে দিই, আজকের পারফরমেন্সে কিন্তু ডুয়েট না, ডুয়েল পারফরমেন্স। একই সাথে শত্রু তুমি, বন্ধু তুমি। পারফরমেন্স করছে এরা ঠিকই, কিন্তু তারা কিন্তু নিজেদের নম্বর এতে আদায় করে নেবে। ঠিক সেরকম আমি আর সারা দেহি এবং বিদেহীভাবে সম্পর্কযুক্ত। আমাদের মধ্যে কিন্তু আপনি আর কিছু পার্সিয়ালিটি করে কি বলে পলিটিক্স করে আর ঝগড়া বাঁধানোর চেষ্টা করবেন। এই যে ভূত সাহেব, জি আপনি আর সারা কি ফেসবুক ফ্রেন্ড? আমাদের ভূতবুক অ্যাকাউন্ট এখনো খোলা হয়নি, আমরা চেষ্টা করছি, ও পারে। আচ্ছা ঠিক আছে, তবে জাজেস আপাতত আপনাদেরকে বাঁচানোর জন্য আমরা পরবর্তী পারফরমেন্স শুরু করে দিতে পারি আমার মনে হয়। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাবো একজন নয়, দুজন নয়, তিনজন পারফর্মারকে। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি প্রান্তিক দেব, টুকটুকি ও সমৃদ্ধিকে তাদের প্রিপেয়ার করা ডান্স পারফরমেন্সের জন্য। আমার নাম সমৃদ্ধি বড়ুয়া। আমি প্রান্তিক দেব। আমি হুমায়ুন হোসেন টুকটুকি। ট্রফিতে জিতে গেলে যে প্রাইজ মানিটা পাবো, সেই প্রাইজ মানিটা আমি ভবিষ্যতে আমার নাচের জন্য ওখানের মধ্যে খরচ করব। যদি আমি চ্যাম্পিয়ন হই এবং প্রাইজ মানি আমার হাতে আসে, তাহলে আমার ইচ্ছা আছে ঢাকাতে আমার নিজস্ব একটা ডান্স স্টুডিও করার। আমার বাবা মা আমাকে অনেক সাপোর্ট করে, তো আমার বাবা মায়ের ইচ্ছা হজ করার। আমি যদি টপ স্টার সার্চের উইনার হই, আমার বাবা মাকে নিয়ে হজে যাব। সুধীজন আজ দেখবেন অচিনপুরে রাজ্যের রাজকুমারের বিবাহ উপাখ্যান। রাজকুমারের বীরত্ব, জ্ঞান ও সুখ্যাতি জগৎ জুড়া। তার প্রেমে মাতাল প্রায় অন্য দুরাজ্যের রাজকুমারী। আহা, কে হবে অচিনপুরের রাজরানী? চলুন আমরা তা জানি, তবে শর্ত হলো হতে হলে রাজরানী জানতে হবে যুদ্ধ, নৃত্য ও রাজদণ্ডনীতি। তবে এবার দেখা যাক তোমাদের নৃত্যের পারদর্শিতা। শুধু যে তোমার, আমি যে তোমার। চলে যাচ্ছে আমাদের সম্মানিত বিচারকদের কাছে। তারিকা নাম স্যারকে দিয়ে শুরু করতে চাই। সমৃদ্ধি, টুকটুকি, প্রান্তিক দেব, অসাধারণ একটি পারফরমেন্স দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে অভিনন্দন। প্রথমে আমি বলতে চাই, সমৃদ্ধি একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু তুমি তারপরে যেভাবে মানে পুরো জিনিসটার সঙ্গে নিজেকে মিশিয়েছ, একটু কষ্ট ছিল না? নাচটা তুলতে কষ্ট হয়েছে, কিন্তু মুখস্থ হওয়ার পর কষ্ট হয়নি। শেষে যেটা করলে তুমি, এটা বুঝতে পেরেছো কি হয়েছে ঘটনা? তার জন্য শুভকামনা। ধন্যবাদ স্যার। প্রান্তিক, টুকটুকি, সমৃদ্ধি, টোটাল পারফরমেন্সটা আসলে খুব মানে অসাধারণ লেগেছে সত্যি। মানে একটা গল্প, ছোট্ট একটা গল্প দেখলাম চোখের সামনে। সমৃদ্ধির কথা আসলে কি বলবো, যদি আরেকটু লম্বা হতো তারপরেও ও তোমাদের চাইতে অনেক ছোট, কিন্তু নাচের সঙ্গে এবং টোটাল ইমোশনের সঙ্গে কিন্তু জার্নিটা করেছে, যেটা অদ্ভুত। এবং সবচাইতে আমি মজা পাচ্ছিলাম যখন ওকে ত্যাগ করে রাজা অন্য রাজকন্যার দিকে চলে গেল। দুর্দান্ত টুকটুকি খুব স্বার্থপরের মধ্যে কাজ করেছো, স্যাক্রিফাইস করেছিল ওখানে। টুকটুকি ছোট্ট একটা মেয়েকে তুমি ত্যাগ করে চলে গেলে, আবার এরকম করতে পারতো টুকটুকি যে? আচ্ছা ঠিক আছে, আগের রাজারা বাদশাহেরা এদের তো একাধিক স্ত্রী ছিল, তাই না? এ মা, এটা ঠিক হবে না। ছোট রানী, বড় রানী, চঞ্চলের উদ্দেশ্য কি আমি বুঝতে পারছি না, ভবিষ্যৎ উদ্দেশ্য কি? আচ্ছা এটা মনে হয় এই ভূতটা তাড়াতে হবে। আপনারা তো খুব প্রশংসা করছেন নাচটার, তিনজনে মিলে একটা নাচলো, আপনারা খুব একেবারে বিশেষণ দিয়ে প্রশংসা করলেন, কিন্তু একবারও আসল লোকটার প্রশংসা করলেন না যার জন্য নাচটা এত ভালো হলো। আসল লোকটা কে? আমি ঘোষ। আপনাদের কে, আপনারা কি ভুলে গেছেন যে এই মূল গানটা কিন্তু ওই ভূত ভর করেছিল বলেই নায়িকা এত সুন্দর করে নেচেছিল। এখানেও আমি ওদের উপর ভর করেছিলাম, তাই এত সুন্দর করে ওরা নাচতে পারল। তার মানে ওরা এতদিন মানব নৃত্য নেচেছে আর আজকে নাচলো কি ভূত নৃত্য? অভূতপূর্ব। তোমাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার রিকোয়েস্ট হচ্ছে যে এই এই কলাটিকে ছেড়ো না, এই নৃত্যকলা অনেক সাধনা করে তোমরা অর্জন করেছো বা করছো, এটা আমৃত্যু। ঠিক আছে, আশীর্বাদ করবেন। আচ্ছা, তোমাদের জন্য শুভকামনা।
গান হলো নাচ হলো এবারে সময় যুগলবন্দির মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই আমাদের পরবর্তী দুই পারফর্মার পুষ্প এবং অর্জুনকে হ্যালো গাইস আমি সূত্রধর অর্জুন আমি ফেরদৌস নূর পুষ্প আমি গিটার প্লে করি আমি শরৎ শিখেছি ওস্তাদ সাদাত হোসেন খান স্যার ওস্তাদ ইউসুফ খান স্যারের কাছে এখন পর্যন্ত আমার বাবাকে ছাড়া আমি খুব কম শোতেই বাজিয়েছি বা আমি আজ পর্যন্ত যতগুলো শো করেছি তার মধ্যে বেশিরভাগ শোগুলোতে আমার বাবা আমার সাথে ছিলেন আর আশা করি বাবা যতদিন আমার সাথে থাকবে ততদিন আমি বাবার সাথে বা বাবাকে সাথে নিয়ে আমি শরৎ নিয়ে আমি আপনাদের সামনে আসবো বা আপনাদেরকে পরিবেশন করে শোনাবো আমি আমার লাইফে এই প্রথম কোনো ট্যালেন্ট হান্ট শোতে পারফর্ম করছি এবং এখানে অনেক রকমের অনেক সেক্টরের ট্যালেন্টরা আছেন তো তাদেরকে বিট করা আসলেই অনেক চ্যালেঞ্জিং তো আমি আমার বেস্টটা ট্রাই করছি লেটস সি হোয়াট হ্যাপেনস অর্জুন এবং পুষ্প খুবই চমৎকার একটি পারফরমেন্স সো দুজনের প্র্যাকটিস করতে কত সময় লেগেছে
আমাদের আসলে বেশি সময় হয়নি, আমরা কালকে সারা দিন চেষ্টা করেছি, তো ওই চেষ্টারই একটুখানি ফল, কারণ প্রথমবার মানে আমি বাজাচ্ছি, মানে বাজাচ্ছি এখানে এই শরদেব ব্লুজ, এটা অ্যাকচুয়ালি ব্লুজ মিউজিক, ওয়েস্টার্ন মিউজিক, তো আমাদের একটু সময় লেগেছে। আর ধন্যবাদ দিতে চাই আমার পুষ্প দাদাকে, তারপর বাকি সবাই যারা আছে, তারা অনেক হেল্প করেছে, মানে আমি তো একদমই জানতাম না এই ব্যাপারে, তো প্রথমবারের মতো করেছি, ভালো লেগেছে, আর দেখি। বাহ, খুবই সুন্দর হয়েছে এবং আমরাও একটা ইউনিক পারফরমেন্স দেখলাম। চলে যেতে চাই আমাদের সম্মানিত বিচারকদের কাছে, চঞ্চল ভাইকে দিয়ে শুরু করতে চাই। পুষ্প এবং অর্জুন, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি পারফরমেন্স করার জন্যে। দুজনেরই বাজানোর দক্ষতা অনেক বেশি এবং সমানভাবে এনজয় করেছি তোমাদের এই পারফরমেন্স, তোমাদের জন্য অনেক শুভকামনা। আমার একটা জিনিস খুব শুনতে ইচ্ছে করছে, আর যেহেতু চঞ্চল এখানে আছে, আপনার কি ফোক টিউনের উপরে অভ্যস্ততা আছে? জি স্যার, ফোক গান বাজিয়েছি। তুমি? চেষ্টা করতে পারি। লেটস ট্রাই। ইয়েস স্যার, ওকে। ধর বন্ধু আমার কেহ নাই, তোল বন্ধু আমার কেহ নাই, নিথু আপাথারে নেহে মেছি বন্ধুরে, ধর বন্ধু আমার কেহ নাই, নিথু আপাথারে নেহে মেছি বন্ধুরে, ধর বন্ধু আমার কেহ নাই, ধর বন্ধু আমার কেহ নাই, তোল বন্ধু আমার কেহ নাই।
পাথারে নেহে বেছি বন্ধু রে ধর বন্ধু আমার কেহ নাই ধর বন্ধু আমার কেহ নাই ধর বন্ধু আমার কেহ নাই পাথারে নেহে বেছি বন্ধু রে ধর বন্ধু আমার কেহ নাই ধর বন্ধু আমার কেহ নাই তোল বন্ধু আমার কেহ নাই অসাধারণ আমি শুধু এইটাই বলতে চাই যে আপনারা দুইজন আসলে চেষ্টা করলে আমাদের সঙ্গীত অনেক দূরে নিয়ে যেতে পারবেন সত্যি তাই পুষ্প লক্ষ্য কি আপনি কি ব্যক্তিগতভাবে অন্য কিছু করেন স্যার অ্যাকচুয়ালি আমি হচ্ছে একজন সিভিল ইঞ্জিনিয়ার আর গিটারটা হচ্ছে আমার প্যাশন আর আমার জীবনের লক্ষ্য হচ্ছে একজন ভালো মিউজিক ডিরেক্টর হওয়া যদি অপশন দেওয়া হয় সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আপনার অনেক বড় একটা কিছু অফার এলো কিন্তু সেখানে সঙ্গীতটা আপনাকে বর্জন করতে হবে নো স্যার নট পসিবল সত্যি বলছেন 100% সর্বোচ্চ পুরস্কার পেলে কি করবেন স্যার সত্যি কথা বলতে আমার একটু চ্যারিটি করতে ভালো লাগে তো সেটা করব আর হচ্ছে আমার অনেক গিটার পছন্দ যেহেতু আমি আয়ুব বচ্চ স্যারকে অনুসরণ করতাম তো আমার ইচ্ছা যে তার মতো আমার অনেকগুলো গিটার কালেকশন হবে অর্জুন কার অনুপ্রেরণা এত দূর আসা আমার পুরো পরিবারেরই অনুপ্রেরণা আছে আমার সঙ্গীত জীবনের জন্য বাবা কি আসতে পারবেন আপনি কি চান আমি চাই যেন শহরটা দিয়ে পরিচিত হোক আর লেখাপড়াটা যেন উপরে উঠতে পারে আর কি ভালো ভালো লেখাপড়া না করলে তো ভালো নাম করা যায় না আপনার ছেলের জন্য আপনার কি সর্বোচ্চ চাওয়া কি এই অনুষ্ঠান থেকে সর্বোচ্চ চাওয়া একজন সঙ্গীতজ্ঞ হোক বড় একজন সঙ্গীতজ্ঞ হোক যদি টাকা পেয়ে যায় এখান থেকে এই টাকা কি হবে সাধারণ টাকা আপনাকে অনেক ধন্যবাদ আশীর্বাদ করবেন সবার জন্য ভালো থাকবেন অনেক আপনারা দয়া করবেন আপনারা ভালো থাকেন দীর্ঘায়ু হন একের পর এক দারুণ দারুণ সব প্রেজেন্টেশন তো আমরা দেখলাম তবে এখনো আমাদের দুজন পার্টিসিপেন্ট কিন্তু বাকি আছে যাদের কাছ থেকে একটা দারুণ পারফরমেন্স আমরা এক্সপেক্ট করছি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সাদমান এবং ঈশান দেকে আমার নাম ঈশান দে আমি গান করতে খুব ভালোবাসি হ্যালো এভরিওয়ান আমি সাদমান সাজিদ খান এই কম্পিটিশনে জেতাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি একজন বড় সিঙ্গার হতে চাই আমি বলবো যে এখান থেকে এক্সপিরিয়েন্স বা এখানের রিয়েলিটি শোর মজাটাও একটু বেশি কারণ যেহেতু বিভিন্ন ধরনের ট্যালেন্টেড পিপল আসছে তাদের কাছ থেকে অনেক কিছু দেখতে পাচ্ছি শিখতে পাচ্ছি এই কম্পিটিশনে জেতার পর যে প্রাইজ মানে যদি পাই তাহলে সেটা দিয়ে আমি আমার গানে এগিয়ে যাব এবং কিছু ইনস্ট্রুমেন্ট কিনব আমি মোস্টলি আমার প্রাইস মানিটা স্পেন্ড করব আমার মিউজিক্যাল পারপাসে মেবি ইফ আই ওয়ান্ট টু টেক আ হায়ার এডুকেশন অর সামথিং দেন এটাতে আমি ইউজ করতে পারি অলসো আই ইউজ ইট টু আপগ্রেড মাই স্টুডিও মেবি আই বাই সাম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস অর মেবি আই বাই সাম ভিডিও ইনস্ট্রুমেন্টস অ্যাজ ওয়েল তো বেসিক্যালি এইভাবে খরচ করতে চাই আ
দুইরকম একটা পর্যায়ে মনে হচ্ছিল মিশবে কি মিশবে না, কিন্তু একটা পর্যায়ে চমৎকার একটা যুগলবন্দি আবার লড়াই সমস্ত কিছু মিলিয়ে মনে হয়েছে। সদমান, আপনি কি কি মানে ব্যক্তি জীবনে তো কি করেন?
আমি পড়াশোনা করছি থার্ড ইয়ারে সিভিল ইঞ্জিনিয়ারিং এ সিভিল ইঞ্জিনিয়ারিং মানে গান কি তারপরে বন্ধ হয়ে যাবে না না অবশ্যই না গান আমি একদম চার বছর বয়স থেকে শিখে আসছি এবং এখনও শিখে যাচ্ছি এবং পরবর্তীতে আরও অনেক কিছু শেখার ইচ্ছা আছে ঈশান তুমি কতক্ষণ রেওয়াজ করো দেড় ঘন্টা বাড়িতে কে সবচাইতে পছন্দ করে তোমার গানটা বাবা তুমি যদি মনে করো এখান থেকে বড় একটা টাকা পাও কি করবে আমি আমার জন্য একটা ভালো হারমোনিয়াম কিনব তোমার জন্য জি হারমোনিয়াম কেনার পরে বাকি টাকাটা দিয়ে বাকি টাকা বাবাকে দিয়ে দেব ইশ আমি তোমার বাবা হলে খুব ভালো হতো ঈশান দে জি স্যার সাদমান খান জি স্যার তোমাদের দুজনের বয়সের পার্থক্য তো অনেক না ভোকাল যে রেঞ্জ এটারও তো দুজনেরই আলাদা তাই সেই দুই জায়গা থেকে এক করে তোমরা অ্যাভারেজ একটা জায়গায় এসে দুজনে মিলে যে পারফরমেন্স করেছো অসাধারণ থ্যাংক ইউ স্যার এক কথায় অসাধারণ তোমাদের জন্য শুভকামনা থ্যাংক ইউ স্যার আমি একটু নিরপেক্ষ একটা দৃষ্টিভঙ্গি যদিও হওয়া খুব মুশকিল আমি ঈশানদের বাবাকে এখানে একটু আহ্বান করতে চাই আপনি ঈশানকে উৎসাহ কেন দিচ্ছেন এই গানের ব্যাপারে বেশি আসলে আমার নিজেরই একটু গানের প্রতি দুর্বলতা ছিল একটা সময় আমার বোনেরা গান করতো কিন্তু পরবর্তী সময়ে আমাদের কিছু অর্থনৈতিক বিপর্যয়ের কারণে আমার গান শেখাটা আর হয়ে ওঠেনি ওকে যখন প্রথম স্কুলে দেই আমরা জানতাম না যে ও গান ভালোবাসে ওকে যখন ভাইবা নিচ্ছিল তখন এক প্রিন্সিপাল স্যার জিজ্ঞেস করছিল ওকে যে বাবা তুমি কি গান জানো তো ও তখন বলছে যে হ্যাঁ গান জানি বাট আমরা কখনো ওকে গান করাই নাই ওর গাল গলায় কখনো গান শুনিও নাই তো ওনারা বললো যে ঠিক আছে বাবা তুমি তাহলে একটা গান করো তো তখন তখন ওর সবগুলি কথা মনে ছিল না ওর কিন্তু সুরটা রেখে গানটা গেয়েছিল আয় খুকু আয় কাটে না সময় যখন আর কিছুতে বন্ধুর টেলিফোনে মন বসে না এই গানটা আমরা এখন একটু শুনতে চাই তোমার কাছে খালি গলায় অথবা তুমি বাজিয়ে গাও কাটে না সময় যখন আর কিছুতে বন্ধুর টেলিফোনে মন বসে না জানালার গিলটাতে ঠেকায় মাথা মনে হয় বাবা যেন বলবে আমার আয় খুকু আয় খুকু এই গানটা তোমার কেমন করে মনে হয়েছিল এই গানটা তখন মনে আছে কিছু হ্যাঁ বাসায় এই গানটা চলতো আমাদের একটা কম্পিউটার ছিল সেখানে এই গানটা সারাদিন বাজতো তো সেটা শুনে এখন আমি ভাবলাম যে কোন গান গাবো তখন এই গানটা মনে ছিল তাই এটাই গিয়েছিল তোমাদের দুজনের জন্য শুভকামনা এবং আপনার সন্তানকে নিশ্চয়ই আপনি আরও গর্ব করবেন ঈশান অনেক বড় হবে এটাই আমাদের কামনা এখান থেকে কিছু প্রাপ্তি হোক বা না হোক নিশ্চয়ই এই পথ চলাটা অনেক বড় সাহস যোগাবে এটাই আমরা কামনা করি দুজনেই অনেক ভালো থাকবেন অবশ্যই আপনাদের আশীর্বাদ সাথে থাকুক থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার নাচ গান মিউজিক সবই তো হলো এবারে ভিন্নধর্মী কিছু দেখা যাক মঞ্চে যখনই মাওয়া এবং রাশেদ আসে তখনই কিন্তু ডিফারেন্ট কিছু হয় আর তাই মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই জান্নাতুল মাওয়া এবং ইনভেন্ট অর ডিসকভার কে আমি জান্নাতুল মাওয়া আমি অভিনয় করি আমি রাশেদ আমি একজন ম্যাজিশিয়ান টফি স্টার সার্চ আমার প্রথম ট্যালেন্ট শো আমি যদি ফার্স্ট হই তাহলে সেই টাকা দিয়ে আমি চেষ্টা করব পথ শিশুদের জন্য অনেক বড় কিছু করার জন্য আমার মায়ের সোনানো লোক হারিয়ে গেল শেষে হেথায় খুঁজি কোথায় খুঁজি সারা বাংলাদেশে নদীর কাছে গিয়েছিলাম আছে তোমার কাছে হাত দিও না আমার শরীর ভরা বল মাছে বলল কেঁদে তিতাস নদী হরিণ বেড়ের মাকে সাদা পালক বকরা যেথায় পাখ ছড়িয়ে থাকে জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক সবুজ বনের হরিত্রি করের ঝিকমিক বনের কাছে এই মিনতি ফিরিয়ে দে রে ভাই
ভুলে যেতে যাই কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন আমরা তো সব পাক পাখালি বনের সাধারণ সবুজ চুলে ফুল পেঁধেছি নু লোক পড়ি না তো ফুলের গন্ধ চাও যদি নাও হাত পাতো বলে পাহাড় দেখায় তাহার আহার ভরা বুক হাজার হরিণ পাতার ফাঁকে বাঁকে রাখে মুখ এলিয়ে খোপা রাত্রি এলেন ফের বাড়া লাম্পা আমার মায়ের গয়না ছাড়া ঘর কে যাব না তোমরা কি আমার মায়ের গয়নাটা দেখেছো দেখুনি কোথায় যে পাই মা তোমাকে তো হারিয়েছি এখন তোমার শেষ চিহ্ন নলকটিও হারালাম এখন আমি কি করব মা কি হয়েছে মনি তোমার মন খারাপ কেন চলে এসো আমার সাথে এসো তোমাকে আমি মজার কিছু দেখাই এসো শ্রদ্ধেয় জাজেস আমি আপনাদের অনুরোধ করব স্টেজ এই টেবিলে এসে জয়েন করার জন্য স্টেজে এনে আমাদেরকে কি দেখাবে তুমি আজ দেখাবো স্লাইড অফ হ্যান্ড আমার হাতের কৌশল কিভাবে আমি কাট ম্যানিপুলেশন করতে পারি আর কি আচ্ছা জি তোমার কি আছে কাঁচছ কেন মায়ের নলক খুঁজছে মায়ের নলক হারিয়ে গেছে হারিয়ে গেছে মাও হারিয়ে গেছে আরে ম্যাজিক করে কিছু করতে পারি কিনা আমরা হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই জি আমি যখন কাউকে ম্যাজিক দেখিয়ে থাকি বিভিন্ন ধরনের মন্তব্য করে থাকে কেউ বলে থাকে এটা ম্যাজিক কেউ বলে এটা ট্রিক কেউ বলে এটা ইলুজন বিভিন্ন ধরনের মতামত এসে থাকে তো আজ আমি এগুলো দেখানোর চেষ্টা করবো যে আসলে কোনটা কি তো প্রথমে দেখুন আমার কাছে একটা কার্ড আছে স্যার আমি কার্ডগুলিকে এভাবে রিফল করে যাব স্লোলি আপনাকে দেখাবো আপনি এখান থেকে যে কোনো একটি কার্ড মনে রাখবেন তবে জোকার না জোকার ছাড়া যে কোনো একটি রিয়েল কার্ড মনে রাখবেন আমি খুব স্লোলি যাচ্ছি যে কোনো একটা কার্ড হইতে পারে জাস্ট পেয়েছেন ওকে স্যার আপনি আমি কার্ডগুলিকে এভাবে রিফল করে যাব আপনি আমাকে মাঝখানে যে কোনো একটা জায়গায় থামতে বলবেন যে কোনো জায়গায় হইতে পারে এখানে হ্যাঁ স্যার এই কার্ডটি আপনার আপনি যদি এই কার্ডটির আরেকটি কার্ড পরে আমাকে থামাইতেন আপনার কার্ডে হইতে পারতো নাইন অফ হার্টস যদি এই কার্ডটির আগে আমাকে থামাইতেন একটি কার্ড আপনার কার্ডটি হইতে পারতো টেন অফ স্পেড বাট আপনি এই কার্ডটা চয়েস করছেন রাইট স্যার চলুন দেখে নেন যে এই কার্ডটি কী যদি আমি দেখি তাহলে কোনো সমস্যা নেই স্যারকেও দেখান এবং ক্যামেরাকেও দেখান এটা আমরা দেখলে সমস্যা নেই স্যার সিক্স অফ হার্টস এটা আপনার চয়েস করা কার্ড দেখুন এই কার্ডটিকে আমি জাস্ট ডেকের উপরে দিয়ে বাকি কার্ডগুলিকে উপরে দিয়ে দিচ্ছি এবার কার্ডগুলিকে আমি যদি জাস্ট একটি স্পিন করি আর একটি স্নাপ দেই দেখুন আপনার সিক্স অফ হার্টস কার্ডটি ডেকের উপরে চলে আসে এটাকে আমি বলবো ট্রিক বা কৌশল তাহলে জাদু কি দেখুন স্যার আমি কিছু পরিমাণ কার্ড এর সাথে সিক্স অফ হার্টসটি এখানে রাখলাম এবং এই পুরো কার্ডগুলি এর উপরে দিয়ে দিচ্ছি এবার আমি কিছু করতেছি না জাস্ট একটি স্নাপ এবং সিক্স অফ হার্টস কার্ডটি ডেকের উপরে চলে আসে ওকে চলুন আমি কার্ডগুলিকে একটু মিক্স করে নিই কার্ডগুলি আমি একটু শাফল করে নিচ্ছি দেখুন স্যার কার্ডগুলি একে অপরের সাথে মিক্সিং হয়ে যাচ্ছে রাইট এবার কার্ডগুলি আমি যতটা সম্ভব সমান পাঁচটি ভাগে ভাগ করব এবং আমি চাইব স্যার আপনি যে কোনো একটি ডেক চয়েস করবেন এখান থেকে এটা হতে পারে যে কোনো একটি ডেক দুই তিন চার
এন্ড পাস। স্যার আপনি যে কোনো একটি ডেক চয়েস করেন এখান থেকে, যে কোনো একটি, হ্যাঁ পয়েন্ট করেন যে কোনো একটা ডেক, এটা স্যার দেখুন এক দুই তিন চার, এই চারটি ডেক আপনি চয়েস করেন নি, আপনি করছেন এটা। দেখুন এক্স্যাক্টলি আপনার চয়েস করা ডেকের উপরের কার্ডটি সিক্স অফ হার্টস। অনেক মেজিশিয়ান আছে একই রকমের দুইটা কার্ড নিয়ে ম্যাজিক দেখায়, অনেক মেজিশিয়ান আছে একই রকমের তিনটি কার্ড নিয়ে ম্যাজিক দেখায়, কিছু মেজিশিয়ান আছে একই রকমের চারটি কার্ড নিয়ে ম্যাজিক। আগে বলবো না, কিছু মেজিশিয়ান আছে তারা একই রকমের প্রত্যেকটি কার্ড নিয়ে ম্যাজিক দেখিয়ে থাকে। তারা এই সুরটা মনে রাখবেন স্যার, তারা দর্শকে বলে এখান থেকে একটি কার্ড চয়েস করুন এবং বলে দেয় তারা এটা সিক্স অফ হার্টস। এবার প্রশ্ন হতে পারে তাহলে আমি কী করতেছি, আমার এখানে তো সবগুলি কার্ড সিক্স অফ হার্টস, বাট না ভুল, কারণ স্যার আপনি যদি দেখেন আমার এখানে প্রত্যেকটি কার্ড ডিফারেন্ট অ্যান্ড মিক্সিং করা, রাইট? ইভেন স্যার আপনি যদি ভালোভাবে একটু খেয়াল করেন আপনারা এখানে দেখুন একটি মাত্র সিঙ্গেল কার্ডও সিক্স অফ হার্টস নেই এখানে, ইভেন একটু আগে দেখছেন সবগুলি কার্ড সিক্স অফ হার্ট। দেখুন স্যার আমি স্লোলি যাচ্ছি, এখানে কোনো সিক্স অফ হার্টস নেই, কারণ সিক্স অফ হার্টসটি আমার এই প্যাডের নিচে আছে। স্যার আপনি কি কার্ডটা চেক করবেন যে এটা কি কার্ড? জি দেখুন এক্স্যাক্টলি সিক্স অফ হার্টস কার্ডটি প্যাডের নিচে চলে গেছে, এটাকে আমি বলবো ইলুজন। ওকে স্যার চলুন এটাকে আরেক স্টেপ আগে নিয়ে যাই। ইভেন আমার এখানে প্রত্যেকটি কার্ড ডিফারেন্ট অ্যান্ড মিক্সিং করা আছে, রাইট? সো স্যার আমি এই ডেক থেকে আমার জোকারটিকে বের করে নেব, কারণ জোকার কোনো প্রয়োজন পড়ে না আমাদের। স্যার আমি চাই আপনি এই কার্ডগুলিকে জাস্ট একটা কার্ড দিয়ে কমপ্লিট করেন, এভাবে জাস্ট একটা কার্ড দেন যে কোনো জায়গায়। স্যার আপনিও একইভাবে যে কোনো জায়গায়, এটা কম হইতে পারে বেশি হইতে পারে যে কোনো জায়গায়। জি স্যার আমি এই কার্ডগুলিকে একটা স্পেশাল ওয়েতে মিক্স করব, যেটা হয়তো আপনারা এর আগে কখনো দেখেন নাই, কেউ করে না। দেখুন আমি এখান থেকে একটি করে কার্ড নিচ্ছি এবং তিনটি ভাগে ভাগ করতেছি, তার মানে আমার কার্ডগুলো এখান থেকে যাচ্ছে এক জায়গা থেকে, বাট তিনটি ডেকে তিনটি কার্ড যাচ্ছে এবং কার্ডগুলি মিক্সিং হচ্ছে সাথে সাথে। এবং স্যার আমি আপনাদের আগে বলে রাখি আমি কার্ডগুলিকে কন্ট্রোল করার চেষ্টা করতেছি, যেটা এতক্ষণে আপনারা দেখছেন। সো ওকে কার্ডগুলি মোটামুটি মিক্স করা হয়ে গেছে, এবার আমি যদি জাস্ট একটা কার্ড দেই, স্যার আপনি কি জানেন একটা ডেকে কয়টি স্যুট থাকে? চারটি, রাইট? চিররা, রৈতন, শর্তন, ইস্কাপন, এবং প্রতিটি স্যুটে ১৩টি করে কার্ড থাকে, এস টু কিং। তো আমরা এই কার্ডগুলিকে ১৩টি ভাগে ভাগ করব। সো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো অ্যান্ড ১৩, একইভাবে আমরা পুরো ডেকটিকে ভাগ করে নেব। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো অ্যান্ড ১৩। স্যার এবার আমি যাব আপনার কাছে, আপনাকে প্রথমে আমি কার্ডগুলি দেখাইছিলাম এবং বলেছিলাম যে একটি কার্ড আপনি মনে রাখেন, প্রথমবারের মতো বলেন যে আপনার কার্ডটি কি বলে দিতে বের করে দিতে না। আচ্ছা আমরা কিন্তু জানি না আপনার কার্ডটি কি, ইভেন কোথায় আছে। সো প্রথমবারের মতো প্রথম বলবো, জি দর্শকের তো জানা প্রয়োজন যে আপনার কার্ডটি কি ছিল। আমি সিলেক্ট করেছিলাম নাইন অফ হার্টস। নাইন অফ হার্টস, হার্টস। স্যার আমি একটু আপনাকে অনুরোধ করব আপনি এই কার্ডগুলোর দিকে তাকাবেন এবং মনে মনে চিন্তা করবেন যে হ্যাঁ আপনি আপনার কার্ডটি খুঁজতেছেন,
যে এগুলোর মধ্যে আপনার কার্ডটি কোথায় আছে আপনি খুঁজতেছেন, জাস্ট একটু কনসেন্ট্রেট করেন এখানে এই কার্ডগুলোর মধ্যে। নাইন অফ হার্টস, নাইন অফ হার্টস খুঁজতেছেন, এভাবে একটু ভাবেন। আই থিঙ্ক এটার ভিতরে আপনার কার্ডটি আছে, কারণ আপনার কনসেন্ট্রেট এখানে যাচ্ছে, কনসেন্ট্রেশন। স্যার দেখুন, এখানে আমি চারটি কার্ড নিছি, কতটুকু পসিবিলিটি থাকতে পারে, কত পার্সেন্ট যে এখানে স্যারের কার্ডটি আছে? চারটি কার্ড, বাউন্ডারি কার্ড থেকে খুবই কম, খুবই কম, খুবই কম। স্যার আপনি বলছেন নাইন অফ হার্টস, হার্টস, হার্টসের নাইন, হার্টসের নাইন। অ্যাকচুয়ালি আমি কি বলেছিলাম স্যার আপনাদের, আমি কার্ডগুলিকে কন্ট্রোল করতেছি, রাইট? আপনারা যদি খেয়াল করেন, আমি এক থেকে ১৩ পর্যন্ত গুনছি, তার মানে প্রথম থেকে যদি দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো অ্যান্ড বারো অ্যান্ড ১৩। স্যার দেখুন প্রত্যেকটি ডেকে চারটি করে কার্ড আছে এবং প্রত্যেকটি কার্ডই একই রকম, প্রত্যেকটি কার্ড। শুধু আমি নাইন অফ হার্টসই কন্ট্রোল করে নিই, পুরো ডেকটিকে আমি আপনাদের সামনে কন্ট্রোল করছি। ইভেন আপনারা দেখছেন কার্ডগুলি সবই একই রকম, কিছু কার্ড আছে বেশি, কিছু কার্ড আছে কম, বাট এখন প্রত্যেকটি কার্ড খুব সুন্দরভাবে সাজানো আছে। আপনার শরীর ভালো তারিক ভাই? ধন্যবাদ স্যার। আমার শরীর ভালো, ওনার শরীর ভালো কিনা আমার সন্দেহ। ওনার শরীর তো ভালো নাই, সেই কারণে এগুলো হচ্ছে। কি করে করলে সে কথা দেখি, সে কথা দেখি। আচ্ছা ওর মাকে কি একটু খুঁজে আনা দেওয়া যায়, যদি একটু খুঁজে আনতে পারো? কি বল, মনে এখনো দেখছি তুমি মন খারাপ করে আছো, কি হয়েছে তোমার? না এত জাদু আমরা দেখলাম, জি জাদুই জাদু করে যদি ওর মাকে একটু আনা যায় তাহলে পরে ভালো হয়। মায়ের নলক হারিয়ে গিয়েছিল, সেটা দরকার ছিল। নলক পাওয়া যাবে নাকি ওর মাকে পাওয়া যাবে? স্যার আমি আর মাকে তো ফিরে আনতে পারবো না, তবে হ্যাঁ নলকটাকে আমি চেষ্টা করতে পারি। আচ্ছা চলো এসো, দেখো আমার কাছে কিছু কার্ড আছে, তুমি এখান থেকে একটি কার্ড নাও, যে কোনো একটি কার্ড নাও, এটা স্যারদেরকে দেখাও, জি, এবং দেখো আমি কার্ডটিকে এই ডেকের মাঝখানে কোথাও দিয়ে দিচ্ছি, তাই তো? দেখো, এবং কার্ডটিকে আমরা হারায় ফেলছি। দেখো তোমার কার্ডটি নিচেও নাই, ইভেন তোমার কার্ডটি উপরেও নাই, তবে আমি যদি একটা স্নাপ দেই, দেখো তোমার কার্ডটি উপরে চলে আসে, এটাই তোমার কার্ড ছিল কি? ওয়াও, দেখো আবার দেখো, আমি জানি আমার মনে হচ্ছে যে তুমিও ম্যাজিক জানো। দেখো তোমার কার্ডটিকে আমি মাঝখানে দিয়ে দিচ্ছি, এবার তুমি একটু ম্যাজিক করো, এবং দেখো তোমার কার্ডটি আবার উপরে চলে আসছে। বাহ, তুমি তো অনেক বড় ম্যাজিশিয়ান। হ্যাঁ হ্যাঁ, তুমি তো হারিয়ে যাওয়া জিনিস খুঁজে বের করতে পারো। আচ্ছা আমার মাকে খুঁজে দাও তো। না তো মনে, আমি তো তোমার মাকে খুঁজে আনতে পারবো না, তবে তোমার জন্য আমি কিছু একটা খুঁজে আনতেছি। দেখো আমার এই কার্ডগুলি আছে, কার্ডগুলি আমি পকেটে রেখে দিচ্ছি, এবং দেখো আমার এই হাতে কিছু নেই, তাই তো? কিন্তু আমি যদি আমার হাতটিকে মুট করে ধরি, তুমি আমার হাতের উপর আবার একটু ম্যাজিক করো, এবং দেখো আমি কী নিয়ে এসেছি, দেখো আমার হাতে কি। এটাই তো আমার মায়ের নলক, এটাই তো আমি খুঁজছিলাম। তুমি পেলে কিভাবে, আর তুমি জানলে কিভাবে আমি এইটাই খুঁজছি, আর আমার মায়ের নলক এইটা? কারণ আমি ম্যাজিশিয়ান, আমি তো সব জানি। থ্যাংক ইউ ম্যাজিশিয়ান। ও এই আসো, এবার তুমি খুশি তাহলে, তাই তো? হ্যাঁ, অসাধারণ অসাধারণ জাদু। জান্নাতুল মাওয়া এবং ইনভেন্ট অ্যান্ড ডিসকভার, খুবই চমকপ্রদ একটা প্রেজেন্টেশন ছিল। সো মাওয়া, ফাইনালি কেমন লাগছে তোমার মায়ের নলক খুঁজে পেয়ে? অনেক ভালো। অনেক ভালো? আমাকে দেবে নলকটা? আচ্ছা ঠিক আছে, আমরা আমাদের বিচারকদের কাছে চলে যাচ্ছি এবং তাদের কাছে জানতে চাইছি তাদের মতামত। মাওয়া। জি স্যার। তোমার আবৃত্তিটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ স্যার। আমাদের জাদুকর সাহেব, কত বছর হয়েছে আপনার এই কার্ড নিয়ে আপনার জাদু দেখানো?
স্যার আমি 2016 সাল থেকে শিখতেছি, নিজে নিজেই শিখছি। এই যে টোটাল যে অ্যাক্টিংটা, আচ্ছা, এটা আমারই বানানো, এবং বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট দিয়ে যে মানুষ যে ম্যাজিক দেখায় ওটার প্রতি আমার ইন্টারেস্ট খুবই কম, কারণ ওটা মনে হয় যে এটা, হ্যাঁ, টেকনিক্যালি কিছু একটা আছে, কিছু দিয়ে করতেছে তারা, আচ্ছা, মানুষ কাইটা ফেলতেছে। হ্যাঁ, দেখতে ট্রিক্সগুলো মোটা দাগে থাকে আর কি ওই ধরনের জাদুতে, তাই তো? এটা টোটালি যেটা আমি শিখছি, আমি যখন ম্যাজিক দেখি আমার মনে হয় কি আমি এটা বুঝতেছি কেমনে করছে, কিভাবে করছে। তো ওখান থেকে আমি এগুলো প্র্যাকটিস করি আর করতে করতে এইভাবে। তো আমি বলবো তাসে আমি অনেক বেশি ভালো জানি, মানে আমি যতটুকু জানি তাসে বেশি ভালো জানি, তবে হ্যাঁ এর বাইরেও আমি কিছু জানি। ম্যাথমেটিক্স, যে কোনো জাদু 80% ডিপেন্ড করে ম্যাথের উপর, আর অবশ্যই প্র্যাকটিস। অনেক অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা আপনার জন্য। ধন্যবাদ স্যার। আমি এবং চঞ্চল চৌধুরী দুজনেই খুব বিস্মিত হয়েছি। আমি দর্শকদেরও বলতে চাই যে এখানে কোনো ক্যামেরা ট্রিক্স থেকে কোনো কিছুই করা হয়নি, এবং যা হয়েছে আমাদের সামনেই হয়েছে। কী করে সবগুলো ছয় টার্ন করলো, আপনি কখন যে চুরিটা করলেন, কখন ট্রিক্সটা করলেন, আমি কিন্তু কিছু বুঝতে পারিনি। মানে ইউ রিয়েলি নো দ্য মাইন্ড গেম, আপনি কী করে কনসেন্ট্রেশন অন্যদিকে সরিয়ে নেবেন। আমি নিজে ম্যাজিকে বিশ্বাস করি, ম্যাজিক হতেই পারে না। ম্যাজিক ইজ নাথিং বাট ট্রিক্স অফ হ্যান্ড, আপনার এটা পারফরমেন্স। তারপরেও আপনার ওই ক্যারিশমাটা আপনার আছে, আপনি কনসেন্ট্রেশন সরিয়ে নিয়ে কীভাবে করছেন, কী করবেন আপনি যদি ভবিষ্যতে এখান থেকে কোনো উচ্চ পর্যায়ে যান, কোনো কিছু বড় ধরনের প্রাইজ মানি আপনি এখান থেকে ইয়ে করেন, আপনি কী করবেন? স্যার আমি প্রথমত, আমি যদি এইখান থেকে ফার্স্ট হই বা বড় একটা প্রাইজ মানি পাই, নিজের জন্য কিছু ইনস্ট্রুমেন্ট কিনবো, এবং আমি একটা কম্পিউটার কিনবো ভালো মানের, একটা ক্যামেরা কিনবো যেটা দিয়ে আমি ভিডিও শ্যুট করতে পারি, আর আমি বেসিক লেভেল থেকে, মানে যেটা আমি জানি, ওই ম্যাজিকগুলো ভিডিও করে মানুষকে শেখানোর চেষ্টা করব। যে শিখতে ইন্টারেস্ট আগ্রহী থাকবে সে শিখবে। আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। দেখা যাক, এখন তো কম্পিটিশন এমন লেভেলে এসছে যেটা একেবারেই ভেরি টাফ। কিছু বলবে? আমি একটু, মামা মামা, আচ্ছা তুমি যদি প্রথম হও এই টপ স্টার সার্চে, তাহলে তুমি কি করবে তখন? ফিলিস্তিনিতে যখন শিশুরা অসুস্থ হচ্ছিল, আমি তাদের জন্য তখন ঔষধ পাঠিয়ে দিয়েছিলাম। আমি আমার বিভিন্ন জন্মদিন শিশুদের নিয়ে করি, সেই জন্য আমি যদি ফার্স্ট হই তাহলে আমি চেষ্টা করব পথ শিশুদের জন্য বড় কিছু করার। তুমি তো নিজে পাঠাতে পারোনি, কেউ কিভাবে পাঠিয়েছিল তুমি কি জানো? হ্যাঁ, আমরা একটা সংগঠন আছে, সেটা হচ্ছে চলো স্বপ্ন ছুঁই। সেই চলো স্বপ্ন ছুঁয়ের ভাইয়ারা ঢাকায় গিয়ে, ঢাকায় কিছু ফিলিস্তিনের মানুষ আছে, তাদেরকে দিয়ে ফিলিস্তিনিতে পাঠিয়ে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, তোমার মা তো তোমার সঙ্গে থাকেন সব সময় না? জি। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করি, তুমি যদি প্রথম হও তা কাকে প্রথম কাকে থ্যাঙ্কস জানাবে, মাকে না বাবাকে? মাকে। কেন, বাবাকে নয় কেন? আমার মাই আমার বাবা, আমার মাই আমার মা। বুঝলাম না, তোমার মা কোথায়, মাকে একটু ডাকো। এত চমৎকার একটা ফুটফুটে মেয়ে আপনার, কত চমৎকার পারফরমেন্স করে। আপনি আপনি তো চান ও অনেক দূর যাক, তাই না? হ্যাঁ, ওর জন্য নিশ্চয়ই আপনাকে অনেক স্ট্রাগল করতে হয়। অনেক। কিরকম একটু আমরা শুনতে পারি? আমার বিয়ে হয়েছিল খুব ছোটবেলায়, আর আমাকে একরকম জোর করেই বিয়ে দেওয়া হয়েছিল, কারণ আমার বাবা অনেক আগে চলে গিয়েছিলেন। হয়তো ভাইরা ভেবেছিলেন যে আমাকে তাড়াতাড়ি বিয়ে দেওয়া উচিত, যখন আমি বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। সে সময় আমাকে বিয়ে দেওয়া হয়, কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে আমার সবসময় মনে হয়েছে যে আমাকে কিছু একটা করতে হবে। প্রথম দিকে যার সঙ্গে আমার বিয়ে দেওয়া হয়েছিল সে কিছুটা বেকারই ছিল বলা চলে, কিন্তু পড়াশোনার ব্যাপারে আমাকে বেশ উৎসাহ দিচ্ছিল শুরুর দিকটা। একটা সময় গিয়ে দেখলাম যে আমি কিছুটা টাকা উপার্জনের একটা মেশিন হয়ে গেছি। স্টুডেন্ট লাইফ থেকে বিভিন্ন রকমের এনজিও, তারপরে হচ্ছে আপনার যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে সেখানে আমি চাকরি করতে শুরু করে দিই।
একটা পর্যায়ে গিয়ে যখন তাদের অবস্থা ভালো হতে থাকলো, তখন যেন একটা সিনেমা স্টাইলে বদল চলে আসলো। আমার উপরে নানান রকমের নির্যাতন শুরু হয়ে যায়। তখন দুই পরিবার আমাকে বোঝানোর চেষ্টা করলো যে আমার আসলে একটা সন্তান দরকার, হয়তো সন্তান হলে এই গ্যাপটা কমে যাবে। তো যখন আমি কনসিভ করলাম, তখন বুঝতে পারলাম যে তিনি আসলে কোনোভাবে খুশি না, কারণ কোথাও যেন একটা অহংকার বোধ এবং অন্যদিকে কোনো একটা ঘটনা, আমি যেটা আসলে আমি বলতে চাই না, সেটার কারণে আমার উপরে যে নির্যাতনটা শুরু হয় সেটা আমি সহ্য করে যাচ্ছিলাম। কারণ যে সমাজে আমরা বিলং করি, আর মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের থেকে যদি আরও হয়, তাহলে চারপাশে অনেক রকমের চাপ আমাদের থাকে। ও যখন আমার শরীরে, তখন আমি খেয়াল করলাম যে দূরত্ব কমার বদলে অনেক বেশি বেড়ে যাচ্ছে। ও যেদিন পৃথিবীতে আসে সেদিন ওকে নিয়ে আমি বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পরে আমি যে ঘরে বিয়ে হয়ে গিয়েছিলাম 2008 সালে, সেই ঘরেই আমাকে ঢুকতে দেওয়া হলো না। বলা হলো যে তিনি কোনোভাবেই হচ্ছে বাবা হতে চাননি, আমি যেহেতু মা হতে চেয়েছি সুতরাং এই বাচ্চার কান্নায় সে তার ঘুম ভাঙাতে পারবে না, সে কারণে আমাকে একটা অন্য ঘরে পাঠিয়ে দেওয়া হলো। একদিকে তাদের নির্যাতন, একদিকে মানে আমি যে চাকরিটা করতাম আমার কাছে মাসের শেষে পুরো টাকাটা নিয়ে নেওয়া হতো, কিন্তু আমাকে তারপরে বলা হতো যে তুই বড় কলেজের চাকরি করিস, তুই কীভাবে তোর কলেজে যাবি, যা বাচ্চা অসুস্থ হয়েছে, তুই বাচ্চার মা হতে চেয়েছিস, কীভাবে তার চিকিৎসা করবি, তুই করা। এতটাও অসহায় হয়ে পড়েছিলাম আমি যে একটা সময় আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম, নিজেকে শেষ করে দেবো এরকমও চিন্তা করছিলাম। সে কি তার সন্তানকে আদর করতো না? আমি আমার অনুপস্থিতিতে আদর করতো কিনা এইটা আমি বলতে পারছি না। তো আমি যে মুহূর্তে আবার গিয়ে বাড়িতে ঢুকতাম মনে হতো যেন মানে ওটা শুধু আমারই দায়বদ্ধতা। আপনাকে যে আমরা একটু মঞ্চে ডেকে এনে আপনার কথা শুনছি, আপনি কি মনে কষ্ট পেলেন? না, আমার এখন কোনো কষ্ট নেই, বরং এখন আমি অনেকটা গর্ববোধ করি। কারণ না, যখন মা বলল যে আমার মাই আমার মা, আমার মাই আমার বাবা, এটা আনন্দের, আসলে অশ্রুটা আনন্দের ছিল। আমি ব্যক্তিগতভাবে বলি, আপনাকে সেলুট জানাই, আপনি আপনার সন্তানের জন্য যে স্ট্রাগল করছেন, আমার বিশ্বাস সৃষ্টিকর্তার দোয়ায় বা আশীর্বাদে ও একদিন অনেক বড় মানুষ হবে। আমার শুধু সবার কাছ থেকে এটুকুই চাওয়া, সমস্ত কষ্ট সে ধুয়ে মুছে দেবে, এবং সেই দোয়া করি এবং সেই শুভকামনা জানাই ওর জন্য, আপনার জন্য। তারেক ভাই যদি কিছু বলেন। আপনি মেয়েকে নিয়ে কি স্বপ্ন দেখেন? আমি মেয়েকে নিয়ে স্বপ্ন দেখি, প্রথমত ভালো মানুষ হবে, এটা আমি সবখানেই বলি, সবসময় বলি ওকে। ভালো মানুষের সংজ্ঞা কি আপনার কাছে? ভালো মানুষের সংজ্ঞা হচ্ছে যে যা কিছু করা উচিত, আমি একটা কথা বললেও আমার কথায় অন্য কেউ কষ্ট পাচ্ছে কি না এটা ভেবে যেন আমি বলতে পারি। আমি একটা কাজ করছি, সেই কাজটা আমার, আমার পরিবারের, আমার সমাজের, আমার রাষ্ট্রের জন্য কতটা মঙ্গলজনক সেটা যেন আমি আগে চিন্তা করি। আমি একটা কোনো কাজ করতে গিয়ে আমার সম্মানের সাথে সাথে আমার সঙ্গে যারা জড়িত তাদের সম্মানের দিকে যেন তাকাই। আমার যেটা চাওয়া সে হচ্ছে একজন বড় ব্যক্তিত্ব অবশ্যই হবে, কিন্তু ও যদি নিজে অন্য কিছু বেছে নিতে চায় তাতেও আমার কোনো সমস্যা থাকবে না আর কি। একটু মনে হয়েছে যে একটু ওর আপনি একটু শিখিয়ে দেন বেশি, হয়তো আমাকে মার্জনা করবেন যদি আপনাকে আমি আঘাত করে থাকি। ওর আরও ইন্ডিভিজুয়াল ব্যক্তিত্বে যে জায়গাটা সেটাগুলো বিকশিত করার জন্য আপনাকে তৈরি করতে হবে ওকে। ওর অন্য পড়াশোনা, অন্য ভালো ছবি দেখা, গান শোনা, শুধু মুখস্থ বিদ্যা নয়, জীবনকে বোঝা। আপনি যে টানাপোড়েনের মধ্যে দিয়ে গেছেন সেটা আপনার মেয়ে একইভাবে সেটার মধ্যে যাক, নিশ্চয়ই আপনি সেটা চাইবেন না, বিকশিত হতে দিতে হবে। শুধু মুখস্থ বিদ্যা নয়, ওকে একটু নিজের মতো করে সমস্ত জিনিসগুলো মাথার মধ্যে নিয়ে তারপরে পারফরমেন্স করুক বা যাই করুক। বুঝাতে পারলাম আমি জিনিসটা কি? জি স্যার। ভিতরে খুশিটা রাখবেন, যাই হোক জীবন সংগ্রামের। মানে আজকে যে পারফরমেন্সগুলো আপনারা দেখলেন, যেটাকে আসলে ডুয়েট পারফরমেন্স না বলে ডুয়েল পারফরমেন্স বলা যায়, ওটাকে না বাংলায় আমি আরেকটা নাম দিয়েছি, শত্রু তুমি বন্ধু তুমি পারফরমেন্স। তো এই যে আমাদের বেস্ট 10, আসলে 10 না 11, তারা যে পারফরমেন্সটা করলো, তো আজকে তো আমরা ফাইনাল 1টা শেষ করছি, তাই না সারা? Yes, Ghost, you're absolutely right. I think for the first time. মানে আমি কিন্তু এজন্যই তোমাকে ডাকলাম যে শত্রু তুমি বন্ধু তুমি, তোমার সাথে আমার শত্রুতা থাকলেও তুমি কিন্তু আমার একমাত্র বন্ধু। হ্যাঁ, ঘোষ আর হোস্ট মিলেই তো অনুষ্ঠান চালায়, আর কিছু লোক শুধু টেবিলে বসে বসে কলমের খোঁচা দিয়ে মানুষের ভাগ্য নির্ধারণ করে। বাহ বাহ বাহ, চমৎকার।
মানে ভূতবাবু তো দেখি এখন সুন্দর সুন্দর কথা বলা শিখে গেল আমাদের সঙ্গে থাকতে থাকতে। ডিয়ার জাজেস, আপনাদের কাছে জানতে চাই যে আজকে 17তম পর্ব শেষে যেখানে আমরা দেখলাম আমাদের প্রতিটি প্রতিযোগী একে অপরের বিরুদ্ধে ডুয়াল পারফরম্যান্সেস দিয়েছে এবং খুব হাড্ডাহাড্ডি একটা লড়াই হয়েছে, আগামী পর্বে আমরা দেখব তারা সেলিব্রিটিদের সাথে পারফর্ম করছে এবং এর পরেই কিন্তু আমরা চলে যাব গ্র্যান্ড ফিনালিতে। সো এই সব কিছুর আগে আপনাদের পক্ষ থেকে তাদের জন্য যদি কোনো ফাইনাল সাজেশন থাকে। অনেকটা মল্লযুদ্ধ, অনেকটা দ্বন্দ্ব যুদ্ধ, ডুয়েল যেটাকে আমরা বলি, মুখোমুখি লড়াই। এই লড়াইয়ের মধ্যে যে শিল্পের যে লড়াই সেটা কিন্তু খুব বন্ধুত্বের লড়াই। এই লড়াই দেখে মনে হয়নি যে একে অপরের শত্রু, একে অপরকে সাহায্য করে পুরো পারফরমেন্সটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কোনো কোনো জায়গায় কেউ কেউ আমাদেরকে বিস্মিত করেছেন, খুব জমে উঠেছে এবং ট্রফি স্টার সার্চের যে বিস্ময়কর কোয়ালিটি সেটা উপস্থাপিত হতে যাচ্ছে, হচ্ছে। সুতরাং চোখ রাখবেন ট্রফি স্টার সার্চে। অনেক ধন্যবাদ। চঞ্চল ভাই, আপনার কাছ থেকে কিছু শব্দ জানতে চাই। আমরা যে পারফরমেন্সগুলো দেখলাম, একজনের সঙ্গে আর একজনের যে মানে কি বলবো, কোঅপারেশন অসাধারণ। প্রত্যেকটা পারফরমেন্সই কিন্তু আউটস্ট্যান্ডিং হয়েছে এবং এই ফাইনালে যাওয়ার আগে এই পর্যায়ে এই ধরনের পারফরমেন্স আমরা সবসময় আশা করেছি এবং সেটা আজকে পেলাম। এবং আগামী যে পর্বটি আসবে সেই পর্বে তারা সেলিব্রিটিদের সঙ্গে একসঙ্গে পারফর্ম করবে। আমি যে কারণে বলতে চাই যে এটা কিন্তু নতুন চ্যালেঞ্জ, কিন্তু এটা মাথায় নেওয়ার দরকার নেই। চাপটা নিজের যে ন্যাচারাল যে পারফরমেন্সটা সেটা কনফিডেন্টলি ঠিকঠাক মতো করলে পরে আমি মনে করি যে অনেক ভালো পারফরমেন্স তারা করতে পারবে। অনেক অনেক ধন্যবাদ। একটা কথা ছিল, একটা ছোট কথা চঞ্চলদা, মানে ওরা তো সেলিব্রিটি পারফর্মারদের সাথে পারফরমেন্স করবে, আপনার চেনা কোনো ভূত সেলিব্রিটি আছে মানে মানে আগামী পর্বে মানে ফাইনাল টু যেটা আর কি? না, এখন মানে সারা পৃথিবীতে একজনই সেলিব্রিটি ভূত, সেটা আপনি নিজেই। প্রিয় দর্শক, আজকের পর্ব এখানেই শেষ হচ্ছে। যেমনটা প্রমিস করেছিলাম একদম শুরুতেই যে আজকে হবে না কোনো রেজাল্ট অ্যানাউন্সমেন্ট, কেউ যাবে না ডেঞ্জার জোনে, আর সেই কথা রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি। তবে আগামী পর্বে কিন্তু আপনাদের জন্য রয়েছে একটা অসাধারণ চমক, আর সেই চমকটা হচ্ছে আমাদের এই 11 জন পার্টিসিপেন্টস পারফর্ম করবেন 11 জন স্টারের সাথে। সো কী হতে যাচ্ছে সেই পারফরমেন্সগুলো দেখতে তো চোখ রাখতে হবেই টফি স্টার সার্চে। টফি স্টার সার্চ আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতি এবং শুক্রবার ঠিক রাত 9টায় আরটিভির পর্দায় এবং টফি অ্যাপে যে কোনো সময়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আগামী পর্বে দেখা হচ্ছে আবারও। টফি স্টার সার্চের সঙ্গেই থাকুন আর মনে রাখবেন, টস মিস করলেই লস।